নিতো কলে তুলে বলছে ওরে তা তো জানে আমার আপা নিতো কলে তুলে ওসে আদরি করে জড়িয়ে ধরে ওসে আদরি করে জড়িয়ে ধরে দিতো চুমা দুগালে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে ওগো আল্লাহ মোরে নবীর বয়ান করি কে মনে এত দুঃখ ছিল নবী সারা জীবনে ও সেই কোলে তুলে ওরে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে তারপরে আর অতি সুন্দর কথা শুনবেন কে করিবে সাহারা কে মুছাবে চোখের পানি ছয় বছরে জননী ওরে কে করিবে সাহারা কে মুছাবে চোখের পানি ছয় বছরে আর জননী ও সে পাহাড়ি বাঙা দুঃখ ও সে পাহাড়ি বাঙা দুঃখ কোলে তুলে ওরে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে ওরে শিশু নবীর কান্নাতে বুক ভিজে যায় আর কচি মুখের কান্না দেখে সবাই করে হাই হাই ওরে শিশু নবীর কান্নাতে বুক ভিজে যায় আর কচি মুখের কান্না দেখে সবাই করে হাই হাই ওরে কে খাওয়াবে কোথায় থাকবে ওরে কে খাওয়াবে কোথায় থাকবে এতিমে ছেলে কোলে তুলে ওরে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে তারপরে আর অতি সুন্দর কথা শুনবেন যার ধ্যানে মনে গোপনে স্বয়ং আল্লাহ রয়েছে সেই নবীর জীবনে বড় কষ্ট দিয়ে প্রমাণ করেছে যার ধ্যানে মনে গোপনে স্বয়ং আল্লাহ রয়েছে সেই নবীর জীবনে বড় কষ্ট দিয়ে আল্লাহ প্রমাণ করেছে ও যে আমার শ্রেষ্ঠ আল্লাহ রসুল বলছে ও যে আমার শ্রেষ্ঠ ভালোবাসাই দিলাম সব ফুলে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে ওরে থাকতো যদি আমার আপা নিতো কোলে তুলে ও সে আদর করে জড়িয়ে ধরে
কোলে তুলে। শেষ কথায় আমার প্রিয় কবি সিরাজুল ইসলাম সাহেব তিনি কি বলছে শুনুন। যারা গো মনে ধন্য হলো সারা কায়ে কোলে তুলে।